হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য চলে এসেছি সাউথ কলকাতাতে। তো আমি সাউথের ট্রেন ধরে এসে লেক গার্ডেন নামলাম, লেক গার্ডেন থেকে হেঁটেই এসেছি। এখন আমি আপাতত আছি রাসবিহারী অ্যাভিনিউতে। আজ আমি ভেবেছি তোমাদের জন্য যাব দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কের পুজো প্রস্তুতি কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু কাজ এনারা এগিয়েছেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো অলরেডি আমি পৌঁছেই গেছি প্রায়, জাস্ট এখন ঢোকার অপেক্ষা। মানে আমি যেখানে নেমেছিলাম আর কি, সেখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো চলো আবার আপাতত ভেতরে ঢুকে বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি অলরেডি দেশপ্রিয় পার্কের ভেতরে ঢুকে গেছি। আমার দেখো বা হাতেই আছে পার্কটা, শুধুমাত্র আমার মাঠটার ভেতরে এখন ঢুকতে পারছি। অলরেডি আমি গেটের ভেতরে ঢুকেই গেছি, তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছি। তো চলো, সামনে হয়তো একটা ফাঁকা গেট আছে যেদিকে আমি ঢুকবো ভেবেছি। আই হোপ ওটা খোলা আছে, খোলা থাকলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। আর চলো বাদ বাকিটা ভেতরে, মানে মাঠটার ভেতরে ঢুকে নিই, ঢুকে তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস দেখো, আমি তো মাঠের ভেতরটাই ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ পেছনেই আছে মাঠ। আর তখন অনেকে খেলছে ওইখানে ফুটবল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি মাঠটাই তো ঢুকে গেছি, কারণ গেট দিয়ে আমি ঢুকে গেছি মাঠে। আর পেছনে দেখতেই পাচ্ছ, আশা করছি ওখানেই হচ্ছে প্যান্ডেলটা দেশপ্রিয় পার্কে। এবার চারিদিকটা দেখো টিন দিয়ে ঘেরা আছে, আমি না গেটটাই খুঁজে পাচ্ছি না যে কোন গেট দিয়ে আমি ঢুকবো। তো এবার আমি চারিদিকে একটা রাউন্ড দেবো। চলো আগে দেখি যদি আমি কোথাও দিয়ে, মানে যদি ব্যাকসাইডেও কোথাও টিন সরিয়ে কিংবা ওনাদের রিকোয়েস্ট করে আমি ঢুকতে পারি। তারপরে আগে ঢুকে নিই, ঢুকে তারপরে তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করছি। কারণ কি, ঢুকতে না পারলে আমি তো বাইরে থেকে তোমাদেরকে দেখাতে হবে। আমি চাইছি ভেতরে ঢুকে খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো এবার আগে গেটটা খুঁজে নিই, তারপরে আমি ভেতরে ঢুকে বাকি কথা তোমাদের বলছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি হাঁটছি, মানে গেটটা খোঁজার জন্য। একটা ভাইকে আমি জিজ্ঞেস করলাম, মানে ভাইটা এদিক দিয়ে খেলছিলই, বললো পেছন দিক দিয়ে গেট আছে। তো এখন আমি সেই পেছনের দিকেই যাচ্ছি, যে যদি খুব ভালো করে ঢুকে তোমাদেরকে আমি দেখাতে পারি, তবেই কী বলতো, মানে তবেই খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। আর আরেকটা কথা, তোমাদের তো হয়তো অনেকেরই মনে আছে, দেখো দেশপ্রিয় পার্কের পুজো খুব ভালো নাম করা পুজো, তবে যেবার সব থেকে বড় প্রতিমা তৈরি হয়েছিল তারপর থেকে এত বেশি আরও বেশি নাম ছড়িয়ে পড়েছে। গত বছর যারা তোমা, মানে আমাকে যারা ফলো করেছে যবে থেকে আমি ইউটিউব স্টার্ট করেছিলাম, তো গত বছর আমার ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। তো এই বছর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেশপ্রিয় পার্কের পুজো প্রস্তুতি শেয়ার করার জন্য। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো ওই সাইড থেকে পুরো ঘুরতে ঘুরতে আমি এই পাশে চলে এসেছি, শুধুমাত্র ঢুকবো বলে। আই হোপ সামনে একটা গেট আমি দেখতে পাচ্ছি, ওটা যদি খোলা থাকে তাহলে আমি ভেতরে ঢুকে খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর দেখতে ছোট্ট এই সাইডটা ঢুকলেও হতো, কিন্তু সামনেটা একটু বড়োভাবে খোলা আছে, ওই দিয়ে আমি ঢুকবো। আর দেখো এই হচ্ছে সেই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, যেখানে প্রচুর প্রচুর বাঁশ খুঁটিও এখন অবধি ফেলা আছে, আর ভেতরে প্রচুর পরিমাণে কাজও শুরু হয়ে গেছে। তো চলো বেশি কথা না পারি, এবার ভেতরে ঢুকেই পড়ি, কারণ আমি সামনে খোলা গেট দেখতে পেয়ে গেছি। বাবা বৃষ্টি হয়েছে, এই দেখো এখন আমি ভেতরে ঢুকছি, দেখো সামনেটাই এত কাদা। তো চলো এবার আমি ভেতরে ঢুকে খুব ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাট লাস্ট আমি ঢুকতে পেরেছি, আর এই সেই গেটটা আর কি, এটাই হচ্ছে মেনলি ফ্রন্ট সাইডটা। আমি ব্যাক সাইডটা ঘুরে ঘুরে ঢুকেছি, আর অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এনাদের, মানে অনেকটাই, মানে হিউজ প্যান্ডেল হচ্ছে আর অনেকটাই বেশ বাঁশখুঁটি পোতা আছে, দেখে মনে হচ্ছে বেশ বড় সড়ো প্যান্ডেল হবে। তো এক ঝলক তোমরা একটু দেখে নাও, তারপরে আমি ব্যাক ক্যামেরা করতে না। তো ফার্স্টে তুমি তোমার নামটা একটু বলো, যে কী নাম তোমার? আমার নাম সুদীপ মণ্ডল। আচ্ছা, তুমি এখানকার শিল্পী, মানে তুমি কাজের সঙ্গে যুক্ত, তাই তো? আচ্ছা আচ্ছা, আর বলছি যে এবছর এই দেশপ্রিয় পার্কের পুজোটা কত বছরে পড়লো, মানে কত বছর ধরে চলছে পুজোটা? এটা 85 বছর, মানে এই বছরটা হচ্ছে 85 বছর, তাই তো? মানে 85 বছরে পদার্পণ করলো। আর দেশপ্রিয় পার্কের এবছরের কি থিম আছে? এটা তো বলা যাবে না। আচ্ছা, থিমটা তো আমরা এখনই রিভিল করতে চাইছি না, ওপেনিং ডেট কিছু এরকম এখনো বলা যাবে কি, মানে এখনো সিলেক্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তো গাইস, তোমরা তো ব্যাপারটার মুখ থেকে শুনতে পেলে যে এবছর নাকি এখানে 85তম বর্ষে মানে পদার্পণ করলো, 85 ইয়ার্স। আর হচ্ছে এবছরকার থিম আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ওনারা বললেন যে এবছর থিম এখন অবধি রিভিল করেননি। অনেক জায়গায় বলেছেন যে 15ই আগস্টের পরে সব জায়গায় রিভিল হবে, যেমন আমি 2-3 জায়গায় গেছি, তো ওখানে বললেন যে 15ই আগস্টের পরে এসো, 15ই আগস্টের পরে তোমাদের সব কিছু ডিসক্লোজ করা হবে। এখন অবধি ওনারা করতে চাইছেন না রিভিল। তো প্যান্ডেলটা তোমরা দেখতেই পেলে যে যথেষ্ট বড় প্যান্ডেল হচ্ছে এবছর, হিউজ প্যান্ডেল হচ্ছে। যদিও সব জায়গায় মোটামুটি করোনার জন্য 2-3 বছর ধরে পুজোটা সেরকমভাবে হয়নি, তো এবছর যেহেতু করোনা সেরকম মানে প্রভাব নেই, ওই জন্য প্রত্যেকটা জায়গায় মোটামুটি তুলনামূলক গত বছরের তুলনায় বেশ বড়সড় করে প্যান্ডেল হচ্ছে। আর এখানকার প্যান্ডেলটাও তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড়, দেখো তোমরা আশা করছি তোমরা বুঝতে পারো, মানে
মাঠটা এতটাই বেশি বড় আর তার মধ্যে প্রায় প্রচুর বড় একটা প্যান্ডেল হচ্ছে আর কমপ্লিট হয়ে গেল আশা করছি খুব ভালো লাগবে। তো আমি আবার চেষ্টা বন্ধুরা তোমরা তো সব দেখতেই পেলে আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করেছি তাহলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো। তো এবছর কাদের কাদের দেশপ্রিয় পার্কে পুজো দেখার মানে ঠাকুর দেখার প্ল্যানিং আছে অবশ্যই আমি যাবো প্যান্ডেলের কাজ।